আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবে মিজাদ সিরাজগঞ্জ দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকে জনাব ইউনুস আলী সরকার যিনি এই সংসদে দুইবার সংসদ সদস্য ছিলেন চিকিৎসকদের নেতা ছিলেন সমাজসেবক ছিলেন তার অকাল মৃত্যুতে আমি তার ব্যাপারে দু একটি কথা বলতে চাই আমরা ইউনুস ভাইকে চিনি অনেক বছর ধরে স্বাধীনতার পক্ষে ডাক্তারদের সংগঠিত করতে সেই ছাত্রজীবন থেকে তিনি চেষ্টা করেছেন এবং অনেকটা সফল হয়েছেন তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করেছেন পরবর্তীতে তৎকালীন আইপিজিএমআর যেটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে অ্যানাস্থেশিয়াতে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছিলেন তিনি যেমন পেশাজীবী হিসেবে রোগীদের জন্য সমবেদনা নিয়ে সহমর্মিতা নিয়ে কাজ করেছেন তেমনি তার এলাকার জনগণের জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এবং তার আগেও তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন সমাজসেবায় কাজ করেছেন উত্তরবঙ্গের মানুষ হিসেবে সেটুকু আমরা আসলে ভালো করে জানি আমরা তার মৃত্যুতে উত্তরবঙ্গের একজন নেতা হারালাম একজন সমাজসেবক হারালাম একজন স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হারালাম আমরা আমি তার বিদেহী আত্মার প্রতি মাঘ ফেরত কামনা করি এবং তার শোক সংতুপ্ত পরিবারের জন্য আল্লাহ তালার শোক সইবার ক্ষমতা দেন সেই কামনাই করি সাথে সাথে আমাদের আরেকজন সহকর্মী ছিলেন গত সংসদে ফজিল নেসা বাপ্পি যিনি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন সত্যি অর্থে আজকের এই দিনটিতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আল্লাহ তালা তেন তাকে ভেস্ত নসিব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জানাব আবুল কাজাম আসানুল হক রংপুর দুই ধন্যবাদ মাননীয় স্পিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাখ্রাত কামনা করছি এবং মুজিব বর্ষের মুজিবের শুভেচ্ছা জানিয়ে মরহুম ডাক্তার ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ডাক্তার ইউনুস আলী বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা একসঙ্গেই বসতাম এবং উনি এতটাই ভালো লোক ছিলেন যে আমরা যারা এই প্রজন্মের যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি আমাদেরকে নানাভাবে উনি উজ্জীবিত করতেন উৎসাহ দিতেন এবং বঙ্গবন্ধু সম্পর্কে ওনার যে ধারণা আওয়ামী লীগ সম্পর্কে যে ধারণা ছিল ওনার কাছে আওয়ামী লীগ আমার মনে হতো যে আওয়ামী লীগ ওনার কাছে একটি শুধু দলই নয় উনি আওয়ামী লীগের প্রত্যেকটা কাজকে নিজের ধর্ম মনে করতেন এবং এই জিনিসগুলো আমি উপলব্ধি করতে পেরেছি ওনার দীর্ঘ পাঁচ বছর একসঙ্গেই কাজ করতে গিয়ে আজকে ডাক্তার ইউনুস আলী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন উনি ক্যান্সার ইনস্টিটিউট এবং উনি বারবার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবার তাগিদ দিতেন ওনার এলাকায় উনি প্রতিবন্ধীদের নিয়েও কাজ করতেন তো আজকে ডাক্তার ইউনুস আলীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি সেই সাথে আমাদের আরেকজন সহকর্মী বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে কাজ করেছি ফজিলাতুল নেচা বাপ্পি যিনি এই সংসদকে সব সময় খুব ভালো কথা দিয়ে সব সময় উনি এখানে কথা রেখেছিলেন তো আজকে আমি সেই আমাদের শ্রদ্ধ আপ ফজিলাতুর্নিচা বাপ্পীর আত্মার মাখফরাত কামনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য খাজেদা খানম ও মহিলাসুন সাতাশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মিসমিল্লাহ রহমানের রহিম একাদশ মহান জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে আমি শোক প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ পেয়ে মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি আমি সেই সাথে এই মহান জাতীয় সংসদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ছালাম জানিয়ে আমি এই শোক যে ইনুস আলী সরকার ভাইয়ের মৃত্যুতে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দুই হাজার বিশ সাল যে মুজিব বর্ষ পালিত হবে সেই মুজিব বর্ষের এই জানুয়ারি মাসের পহেলা তারিখ থেকে বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ যে উদ্যোগ মাননীয় সদস্য আপনি শোক প্রস্তাবের উপর বলুন আমি সেই পনেরোই আগস্টের সেই দিনের সেই গভীর শ্রদ্ধা জানিয়ে আমি ইনুস আলী সরকার ভাইয়ের মতন একজন সমাজসেবামূলক এবং দেশের জন্য উনি যেভাবে কাজ করে গিয়েছেন আমি সেই ইনুস ভাইয়ের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি মূলত শোক প্রস্তাবে শোক জানানোর জন্য উঠে দাঁড়িয়েছি আমারই একজন সহকর্মী যে ফজিলাতুন বাপ্পি এই মাননীয় সংসদ সদস্য দীর্ঘ নয় বছর ধরে আমার সুযোগ হয়েছে এই বাপ্পির সাথে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে উনি যেভাবে আমার সঙ্গী হিসেবে কাজ করেছে দীর্ঘদিন আমি দেখেছি যে একজন বাংলাদেশের বাঙালি কীভাবে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যে নিবেদিতভাবে কাজ করে যেতে পারে তার অন্যতম আমার এই ছোট বোন উনি কাজ করে গেছে উনি মহান সংসদে দুই দুইবার উনি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে উনি মন প্রাণ দিয়ে উনি সেই দায়িত্ব পালন করে গিয়েছে আমি দেখেছি ওনার কণ্ঠস্বর বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি কাজ করেছে জাতীয় মহিলা সংস্থার ভিতর দিয়ে নারী জাগরণের অন্যতম একজন জাগরণী নারী হিসেবে উনি কাজ করে গিয়েছে সেই জন্য আমি নেসা বাপির আত্মার মাগফ্রাত কামনা করছি সেই সাথে আজকে যাদের শোক প্রস্তাব এসেছে সবাই আত্মার মাখফ্রাত কামনা করে সবার শোক সন্তপ পরিবারের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাজার দুই ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমেই এই মহান জাতীয় সংসদে ইংরেজি নববর্ষ দুই হাজার সালের এই জাতীয় সংসদের যে সমস্ত সংসদ সদস্য রয়েছেন সংসদ নেত্রী সহ আমি সকলের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার আমার বাড়ি উত্তরবঙ্গে না হলেও আমি যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ ইউনুস আলী সরকার রাজনৈতিক রক্তের গ্রুপ দিক দিয়ে উনিও জমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী জয় বাংলা এবং স্বাধীনতার চেতনার পক্ষে বঙ্গবন্ধু পক্ষে ঠিক তেমনিভাবে সেই রাজনৈতিক রক্তের গ্রুপের মিলন থাকার কারণে এবং গত নির্বাচনে আমরা একই মার্কায় নির্বাচন না করলেও এই ভদ্রলোকটি ছিলেন একজন সদালাপি ভদ্রলোক আমি যখন ছাত্রলীগের একজন কর্মী ছিলাম দায়িত্বে ছিলাম সেই সময় তিনি অনেক সহযোগিতা করেছিলেন এমনকি ডাকশো নির্বাচনের আমি বিপিওয়ার পরে হলেই আমরা থেকে ছাত্র রাজনীতি করতাম কিন্তু মাঝে মধ্যে সোজাচার বিরোধী আন্দোলনে আমাদের গোপনে থাকতে হতো সেই দিক দিয়ে ডক্টর সুস্টেলে উনি আমার থাকার সুযোগ করে দিয়েছিলেন এবং সেই সময়কার ছাত্র রাজনীতির ছাত্রলীগের দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি যে সহযোগিতা করেছেন এটা আমার মনে দীর্ঘদিন মনে থাকবে সেই শ্রদ্ধাবুথ থেকে আমি এই লোকটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার সুখ সন্ত্র সমর্ধনা জানাচ্ছি আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিশ্ব রাজনীতির কবি বঙ্গবন্ধুর আজকে শততম জন্মবার্ষিকী আমরা মুজিব বর্ষ পালন করব গত সাত তারিখে সংসদ নেত্রী জাতির উদ্দেশ্যে জাতীয় ঐক্য গঠনে এবং আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে সমস্ত বক্তব্য দিয়েছেন সেই সমস্ত বক্তব্যকে স্বাগত জানিয়ে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি ফজিদুল ফজিদুল নেসা বাপ্পি আমি ছাত্রলীগের সভাপতির দায়িত্বকালীন টাকাকালীন সময়ে সে অনেক পরিশ্রম করেছে ছাত্রলীগের সভাপতির একজন সে একজন কর্মী হিসাবে এবং ডাকশো নির্বাচনে আর পিছনেও তার অনেক অবদান রয়েছে তাই আমি সেই বাপ্পির অ্যাডভোকেট বাপ্পিরও তার সংগ্রামী জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুখ সন্দ্য পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ করে ডক্টর ইনুস আলী সরকার যিনি আমাকে আমার রাজনৈতিক চলার পথে ছাত্র জীবনের সংসদ নেত্রী আমাকে ডাকসবৃপি বানিয়েছিলেন সভাপতি বানিয়েছিলেন সেই সুযোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রাখার সুযোগ হয়েছিল আর সেই সময় তিনি যে আমাদেরকে সহযোগিতা করেছিলেন সেই জন্য আমার তার প্রতি আমার শ্রদ্ধাবোধ জানিয়ে এই ব্যক্তির প্রতি আমার শ্রদ্ধাবোধ তার পরিবারের প্রতি সমাজ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মানুষের আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মানে স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছি ইংলিশ নববর্ষের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সকলকেই নবসেষের শুভেচ্ছা জানাচ্ছি এর সঙ্গেই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের আজকে শোক দিবস প্রথম সংসদের ষষ্ঠ একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের শোক প্রস্তাবে মোহাম্মদ ইউনুস আলী সরকার ওনার শোক প্রস্তাব ওনার জন্য আনা হয়েছে উনি মাননীয় সংসদ সদস্য পরপর দুইবার সংসদ সদস্য ছিলেন এবং আমার সঙ্গে ওনার ব্যক্তিগত অনেক স্মৃতি যেগুলো আমি একটু বলতে চাই মানুষ স্পিকার একজন মানুষ চলে যান আমাদেরকে আমরা অনেক কষ্ট পাই আমাদের কাছ থেকে যখন নিজের কাছের মানুষ চলে যায় তখন অনেক কষ্ট হয় আমাদের রাজনৈতিক বিষয়টা বড় বিষয় নয় বিষয়টা ব্যক্তিগত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সুসম্পর্ক ছিল আমি রংপুরে তখন আমরা অনেক ছোট ছিলাম উনি তখন রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের উনি সম্ভবত ছাত্রলীগের সভাপতি ছিলেন বঙ্গবন্ধুরা আদর্শের সৈনিক ছিলেন এবং ভিপি ছিলেন ওখানকার এবং আমরা কোনো অসুবিধায় পড়লে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের ছোটো মোটো অনেক সময় হসপিটালে তখন তো বাইরে এত ক্লিনিক ছিল না ওনার কাছে গিয়ে বললেই উনি সঙ্গে সঙ্গে আমাদের উনি অনেক সময় লুঙ্গি পরে চলে আসতেন হসপিটালে যে আমি যাচ্ছি চল তাড়াতাড়ি চল আমি যাচ্ছি কি হয়েছে এই হয়েছে তো এগুলো ভোলার জিনিস নয় মানু স্পিকার এবং শেষ পর্যন্ত আমরা ওনাকে দেখেছি যখন নব্বই সালের পরে ওনার উপরে অনেক আক্রমণ অনেক সেই সময় বিএনপি সরকারের সময় অনেকবার ওনাকে অনেকবার নির্যাতন করা হয়েছে ব্যাপকভাবে নিয়ে যখন হসপিটালে ছিলেন এবং মুমূর্ষ অবস্থায় ওনার একটা অবস্থা ছিল আমরা গিয়েছিলাম সব সময় আমরা ওনাকে সহায়তা করার জন্য অনেক সময় আমরা তখন খেলতাম বাস্কেট খেলতাম ভলিবল খেলতাম আর সাপলা কুড়ির আসর একটা শিশু সংগঠন ছিল সেটি করতাম আমরা একসঙ্গে তো আমরা ওই সুযোগে আমরা রংপুরের ফুলু সরকার রংপুরের উনি যুবদল করতেন এক সময় এবং রংপুরের ইলেখা ইলিয়াস আলী তিনিও ছিলেন একসঙ্গে আমরা অনেক সময় আমরা ওনাকে কথা বলতে দেখেছি আমরাও সেখানে থাকতাম বা অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করেছিলাম মহান স্পিকার সেই সূত্রে আমি মানুষটিকে যতটুকু জানি এবং শেষ পর্যন্ত আমি যখন গত বছর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছিলেন উনি অনেকবার আমাকে বলেছিলেন যে আমার এলাকায় একবার না এটা করতে হবে ওইটা করতে হবে একটু যাবি কবে যাবি তাই বলছিলাম যে ভাই আপনি জিদিন বলবেন তখনই যাব তা আমি গিয়েছিলাম ওনার এলাকায় আমি দেখেছি এবং এত মানুষের চিকিৎসা উনি করেছেন বিশেষ করে হার্টের চিকিৎসা এবং কিডনির চিকিৎসা এগুলো তো এখন প্রত্যেক বাড়িতে ঘরে ঘরেই একটা অবস্থান মানে সবার বাড়িতেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে ইনি সবগুলোই করতেন এগুলো সব আমরাও যদি রংপুর থেকে কাউকে পাঠিয়ে দিতাম উনি নিজেই বঙ্গবন্ধু চিকিৎসা মহাবিদ্যালয় ঢাকাতে সেখানে উনি তার ট্রিটমেন্ট করে দিতেন তো এই কারণেই আমরা আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে ঋণী এবং আমি আজকের এই শোক প্রস্তাবে ওনাকে আল্লাহ আলমের কাছে আমি আমি দোয়া করি যেন ওনার আত্মার কামনা করি এবং ওনার শোক পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফএ আমি এখন মাননীয় সদস্য জনাব শেখ ফজুল করিম সেলিম গোপালগঞ্জ দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার ইনুসারি সরকার আজ আমাদের মাঝে নাই তিনি গত সাতাশ তারিখে ইন্তেকার করেছেন বিগত অধিবেশনও এখানে উপস্থিত ছিল এবং মূল্যবান বক্তব্য দিয়েছে আর কোনোদিন দিন এই সংসদে ফিরে আসবে না তিনি স্বাস্থ্য জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিল এবং বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করতো স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনার রাজনীতি করত তার রাজনীতি কিন্তু সহজ ছিল না রংপুরে রাজনীতি করতে যেয়ে সে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে আক্রান্ত হয়েছে এবং মার্শাল্লার সময় মার্শাল বিরোধী আন্দোলন করতে যেয়ে তাকে জিয়াউর রহমানের সময় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে তিনি অনেকদিন আত্মগোপন করেছিল এবং পরে যখন বেরয়ে আসে তখন কিন্তু তার তার উপর ফিজিক্যাল অ্যাটাক করা হয় তিনি রংপুর মেডিকেল কলেজের কথা বলছেন এই মেডিকেল কলেজেই তিনি সবসময় থাকতেন এই নদীগড় ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং ছাত্র সংসদের বিপি ছিলেন এবং মানুষের সাথে তার সেই অমায়িক ব্যবহার আমার সাথে তার পরিচয় আপনার ছাত্র জীবন থেকে সে ঢাকা আসলেই আমাদের সাথে দেখা করতো ছাত্রলীগ সম্পর্কে বিভিন্ন বিষয় বঙ্গবন্ধুর ব্যাপারে এবং নেত্রীর ব্যাপারে বিভিন্ন ব্যাপারে রাজনীতি ব্যাপারে আমরা কি করতে পারি কি করতে পারবো না এইসব বিষণ্ন আলোচনা করতো তিনি বিএম এর সদস্য এবং যুগ্ম সম্পাদক ছিলেন আর তার চিকিৎসা সেবা পেশায় তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে ছিলেন অ্যানিস্টেশ হিসেবে তিনি বক্ষবেদী হাসপাতালে আপনার ওখানে তিনি সহকারী অধ্যাপক ছিলেন কিন্তু পরে তিনি রিজাইন করেন তার রাজনীতিতে অংশগ্রহণের মানে সরাসরি রাজনীতি যাতে করতে পারে সেই জন্য এবং আমরা আপনি জানেন যে চোদ্দ চোদ্দো সালে এবং আঠারো সালে দুইটি নির্বাচনে সে সংসদ সদস্য হন এবং যখনই পার্লামেন্টে তিনি কথা বলেছেন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন আর আমি 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 হেলথের স্ট্যান্ডিং কমিটি আমি চেয়ারম্যান আমার কমিটিতে উনি ছিলেন এবং তার যে দায়িত্ব এবং তার যে আন্তরিকতা দায়িত্ববোধের আন্তরিকতা এবং মানুষের প্রতি যে মমতা মমতাবোধ এটা অতরণীয় কোনো কিছু হলে আমাকে বলতো ভাই এই ডেটুকু এইভাবে করা যায় না কারণে উপকার করা যায় না আর ব্যবহার ছিল অমায়িক কারোর সাথে কখনো খারাপ ব্যবহার কোনো দিন করছে বলে আমার মনে হয় না সুতরাং এইরকম দেশপ্রেমিক এবং তেগি এবং সৎ এবং নিষ্ঠাবান ছিল এই আজকের দিনে এগুণ পাওয়া খুব কঠিন সবাই কিছু পাওয়ার জন্য কিছু করতে চায় কিন্তু শেষের নিঃস্ব কর্মীদের কোনো অসুবিধা হলে সে ছুটে যেত সেখানে তাই তার স্ত্রীও একজন প্রফেসর আপনার বিশ্ববিদ্যালয়ের বিরাট ট্রান্সটিউশন বিভাগে প্রফেসর হিসেবে আছেন এবং তার দুইটা ছেলে আপনার শুনেছেন একজন কানাডা আছে একজন বোধহয় এখানে আছে তার তার মৃত্যুতে দেশ একজন সৎ আদর্শ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী একটা মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী একজন রাজনীতি নেতারা হারালো এবং এলাকা হারালো তাদের এলাকাবাসী হারালো তাদের এক আপন জন তার বিধেই রাত তার কামনা করছি এবং আরেকজনের লোকের কথার সাথে কথা না বলে আমার বাপ্পি ছাত্র জীবন থেকে সে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে এই পার্লামেন্টে যখন সে বক্তৃতা সে সুবক্তা হিসেবে সে পরিচিত ছিল এবং তার অ্যাটাক যে যে বক্তব্যটা যুক্তিসঙ্গত পার্লামেন্টের যে বক্তৃতা যুক্তিসঙ্গত বক্তৃতা ছিল এবং আপনার মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসেন আমাদের যখন মামলা হয় ওয়ান ইলেভেন আপনার সরকার যখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় সেই মামলায় প্রতিটি মামলায় উকিল হিসাবে সে ওখানে যে উপস্থিত হতো এবং আমরা যাওয়া এবং আমাদের ওখান থেকে কোর্ট থেকে সেরে দেওয়ার পর্যন্ত সে সারাক্ষণ ওখানে কি পরিশ্রম করত। সেটা সত্যি আপনার স্মরণীয় তাই তারও আত্মার মাফ কামনা করি যারা চলে গেছে তাদের তারা পাব না কিন্তু তার আদর্শ নিয়ে যদি আমরা সামনের দিকে চড়ি তাই এই জাতির অনেক উন্নত আমি শোক পরিবার সমর্থন জানাই এবং তার আত্মার মাফরত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ ভোলা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর যে জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি মুজিব বর্ষের আমি আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সহ সকল সংসদ সদস্য এবং জাতির প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে যাকে কেন্দ্র করে আলোচনা সভা তিনি ইনুস আলী সরকার সাতষট্টি বছর বয়সে সাত্রিশে ডিসেম্বর থেকে ইন্তগাল করেছেন আমার খুবই আপন ছিল ইনুস আলী সরকার আমরা যখন আওয়ামী লীগের আমি যখন সাংগঠনিক সম্পাদক আঠত্তর সনে হলাম কুষ্টিয়া জেলা কারাগারে বসে তিনি তখন ছাত্রনেতা এবং রংপুর মেডিকেল কলেজের যেটা মাননীয় সদস্য শেখ সেলিম বলেছেন তিনি রংপুর মেডিকেল কলেজের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সরি বিবি ছিলেন সহসভাপতি ছিলেন বলে সভাপতি সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন ব্যক্তি যেমন ছিলেন অমায়িক বিনয়ী বিভিন্ন সময় আমরা যখন জেলে ছিলাম আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন আমার খুবই আপন লোক ছিল এত অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করবেন এটা ভাবতেও পারি নি যাই হোক তার অংশ অংশগ্রহণ করেছিলাম তার ছেলে বক্তৃতা বলেছিল যে ছেলে যখন কথা বলা শিখে সেখানে ইউনিচাল সরকারকে দাদা বলার পরিবর্তে তার নাতির প্রথম উচ্চারণ ছিল জয় বাংলা অর্থাৎ তার হৃদয়ের মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা চেতনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে উনিশশো চোদ্দো এবং আঠারো দুবার তাকে সংসদ সদস্য মনোনয়ন দিয়ে তাকে সংসদ সদস্য করেছেন আমরা যখন গাইবান্ধা যেতাম সাংগঠনিক কাজকর্ম করার জন্য তিনি তখন আমাদের সাথে থাকতেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে আসলেন তখন আমরা সাংগঠনিক সফরে গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন একজন চমৎকার মানুষ ছিলেন মিশালের সরকার সুতরাং তার প্রতি আমার শ্রদ্ধা রইল তার আত্মার শান্তি কামনা করি তার শত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি তিনি জান্নাতবাসী হন এটি পরম করুন আল্লাহর কাছে আমার প্রার্থনা আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় বিরোধী দলীয় নেতা রর্শনের সাদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে আমি ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীর প্রতিও জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমি গাইবান্ধায় পাঁচে এমপি ছিলাম তখন উনি এমপি ছিলেন না আজ আজকে আমি ডক্টর ইনভেশালী সরকারের সম্পর্কে তার শোক প্রস্তাবে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি এখানে তখন উনি এমপি ছিলেন না কিন্তু সমাজসেবামূলক কাজ করতেন এবং উনি একদিন সুচিকিৎসক ছিলেন সেই সুবাদে তাকে আমার দেখবার সুযোগ হয়েছিল কয়েকবার তারপরে এইখানে সংসদে আমাকে দুবার দেখেছি ওনাকে এই ব এই চোদ্দো সালে আর আঠেরো সালে তিনি ছিলেন একজন অমায়িক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তি কারণ বলব আমাদের দেশে তো চিকিৎসকরা অনেকই আছে কিন্তু দুস্থ মানুষকে বিনা পয়সায় দেখা যখন তখন তাদের বাড়িতে ছুটে যাওয়া এরকম ডাক্তার আমাদের দেশে বিরল আমি মনে করি যে ওনার মতো একজন মানুষ মানুষকে পৃথিবীতে থাকা প্রয়োজন ছিল কিন্তু উনি খুবই তাড়াতাড়ি চলে গেছেন মাত্র সাতষট্টি বছর বয়সে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন আসলে আমরা যা জানি যে ভালো মানুষ পৃথিবীতে থাকে না বেশি দিন সেই জন্য হয়তো উনি চলে গেছেন এবং আমরা তাকে হারিয়ে ওই এলাকার মানুষ এখনও অনেক বেশি তারা দুশ্চিন্তায় আছে এবং তারা এখনও শোক সব শোক কাটিয়ে উঠতে পারেনি আমি জানি উনি বিভিন্ন সমাজসেবা সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন শিক্ষা সংস্কৃতির সাথে জড়িত ছিলেন বিভিন্নভাবে তিনি সবচেয়ে বড়ো কথা হলো উনি দুস্থ মানুষকে সেবা করতেন এটাই হলো সবচেয়ে বড়ো কথা বিশাল হৃদয় না হলে কেউ কোন কোনো দিন এই দুঃস্থ মানুষকে বিনা পয়সা সেবা করা যখন তখন তাদের বাড়িতে ছুটে যাওয়া তাদেরকে দেখাশোনা করা এমনকি ওষুধের টাকা পত্র দিতেন এবং পথ্য কিনে দিতেন এমন উনি একটা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন সেই জন্য তাকে হারিয়ে আমরা সত্যিকারভাবে একজন একজন ভালো মানুষ আমি বলবো ভালোবতা ভালো মানুষ এবং মানবতার প্রতীক একজন মানুষকে আমরা হারিয়েছি এবং সেই জন্যে আমি তার সব সবথ পরিবারকে আমি আমার সমবেদনা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য আমি অনুরোধ করবো ওনার আত্মার জন্য দোয়া করবেন আর সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই সব এই সব সরকার সরকারের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হারিয়েছে বিশিষ্ট চিকিৎসক হারিয়েছে এবং বিশিষ্ট মানুষ মানবতার একজন মানুষকে আমরা হারিয়েছি আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি নেসা বাপ্পি আরেকজন সংসদ সদস্য ছিলেন উনি এত সুবক্তা ছিল সে মেয়েটি আমরা তারও অকাল মৃত্যু হয়েছে আরও যদি সংসদে থাকতো বা এত সুন্দর উনি বক্তব্য রাখতেন যে আমরা কল্পনা করতে পারি না যে এই মেয়ে এতটুকু বয়সে এত সুন্দর সুবক্তা হতে পারে তার তাকেও হারিয়ে আমরা শোক পরিবারকে তার আমি সমাবেদনা জানাচ্ছি এবং আমরা শোক পরিবারকে তারা যেন এই তার মৃত্যু শক্তিকে বহন করার শক্তি তাদেরকে আল্লাহ জন্য দেয় আমি আশা করব আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করব এই বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি এবং এই এই বছরে জাতীয় পার্টির চেয়ারম্যান এই জায়গাতে মৃত্যুবরণ করেছে আমি বলতে পারছি না যাই হোক মৃত্যুবরণ করেছেন সেই জন্য তার রুহের মাঘ কামনা করছি সবাইকে সবার জন্য রইল আমার দোয়া এবং সবাইকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা রশন এরশাদ আমি এখন শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ মাননীয় স্পিকার আমি প্রথমেই ইংরেজি নববর্ষের সকলকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি আর মুজিব বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার বছরের প্রথম অধিবেশনে সবসময় আমরা সব প্রস্তাব গ্রহণ করি অত্যন্ত দুঃখজনক যে আমাদের এই সংসদের চলমান সংসদের একজন সংসদ সদস্য ডাক্তার ইনুস আলী সরকার সে মৃত্যুবরণ করেছে তারা তার মাকসরাত কামনা করি তার সহ পরিবারের প্রতি আমার সমদনা জানাই এবং আল্লাহ রাবুল্লাহ আমি তাকে ভেস্তব করুক আমি সেই দোয়া কামনা করি অত্যন্ত অমায়িক এবং আমি তাকে সেই ছাত্র জীবন থেকেই চিনি একসঙ্গে সে ছাত্র রাজনীতি থেকে উঠে যে ডাক্তার হিসেবে মানুষকে সেবা করেছে এবং আমি সবসময় তাকে জিজ্ঞেস করতাম যে শুধু এমপি হলে হবে না মানুষের চিকিৎসা করো কিনা মানে স্পিকার বিনা পয়সা এলাকায় ঘুরে ঘুরে গরিব মানুষের চিকিৎসা দেওয়া এবং তাদের ওষুধটা কিনে দেওয়া তাদের পাশে সবসময় দাঁড়াতো এবং প্রতিটি আন্দোলন সংগ্রাম সব সময় তাকে আমরা সক্রিয় দেখেছি এত মানবতা প্রেমী একজন মানুষ এত দ্রুত চলে যাবে এটা কল্পনাও করতে পারিনি অসুস্থ অবস্থা সর্বশেষ দেখা হলো কিন্তু আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি তাকে পৃথিবীতে চলে যেতে হবে আমাদের ফজল বাপ্পী আমাদের যুব মহিলা লীগের একজন সদস্য সে দশম এবং একাদশ নবম এবং দশম সংসদে সংসদ সদস্য ছিলেন এবং চমৎকার বক্তৃতা দিতেন সেই সাথে সাথেও অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ আরও ভবিষ্যতে আর আরও উজ্জ্বল সম্ভাবনা ছিল এবং যখন তত্ত্বাবধায়ক সরকার আসে দু হাজার সাতে যখন এমার্জেন্সি দেওয়া হয় আমার আমাকে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয় এই মামলার সময় আমার মামলার সমস্ত কাজের সাথে সবসময় সে জড়িত ছিল মানে স্পিকার আপনি নিজেও জানেন অত্যন্ত মেধাবী ছিল তার এই অকাল মৃত্যু আমি তার আত্মার কামনা করি এবং আসলে তার মৃত্যুটাও মেনে নেওয়া খুব কঠিন যাতে অল্প সময় সে চলে যাবে এটা ভাবতেও পারিনি সেই সাথে সাথে এখানে আমি শ্রদ্ধা আমার সামরিক সচিব ছিলেন মিয়া জয়না মোহাম্মদ জয়নাল আবিদিন উনিশশো ছিয়ানব্বই সালে যখন প্রথম আমি সরকার গঠন করি তখন আমার সহকারী সামরিক সচিব হিসেবে যোগ দিয়েছিল এরপর থেকে এই মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আমার সামরিক সচিব হিসেবে সে দায়িত্ব পালন করে তার মধ্যে সৎ দক্ষ একজন সামরিক অফিসার খুব কমই পাওয়া যায় যদিও মাঝখানে সাত বছর আমি ক্ষমতায় ছিলাম না যেহেতু আমার সপ্তাহে সামরিক সচিব ছিল বলে অনেক অত্যাচারও বিএনপি সরকার দ্বারা তার উপর হয়েছে কিন্তু পরে আবার আমি যখন নয় সরকার গঠন করি আবার তাকে নিয়ে এসেছিলাম আমাদের একটা পরিবারের সদস্য মতোই ছিল আমি তার আত্মারও মাফার কামনা করি মানুষ স্পিকার এখানে আরেকজনকে আমরা স্মরণ করতে চাই এ রবিউল হোসেন আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করছি এই ট্রাস্ট বোর্ডের একজন সদস্য তিনি ছিলেন এবং তিনি একজন শুধু স্থপিত ছিলেন ভালো কবি এবং সাহিত্যিক ছিলেন সাথে সাথে সৈয়দ মজাম আলী অত্যন্ত দক্ষ একজন কূটনীতিক এবং সর্বশেষ তিনি ভারতে কূটনীতিক হিসেবে ছিলেন সেখানে অত্যন্ত দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈধিত নয় এই নীতি নিয়ে আমাদের যে পররাষ্ট্র নীতি সেই নীতিটা অত্যন্ত সুন্দরভাবে তিনি কাজ করে গেছেন ফজলে হাসান আবাদকে আমি চিনি ফজলে হাসান আবেদ এবং তার স্ত্রী আমাদের আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং আমি যখন প্রথমবার সরকারে আসি তখন আমি তাকে অনুরোধ করেছিলাম একটা ইউনিভার্সিটি করতে এবং ব্যাংক তাকে আমি দিয়েছিলাম ব্রাক ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাংক আমি অনুরোধ করেই তাকে দিয়ে করিয়েছিলাম আমি জানতাম যে তার এই দক্ষতা এবং তিনি এনজিও করতেন কিন্তু তার কাজের ফলে সব পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল ঠিক মৃত্যুর মাত্র কিছুদিন আগে তিনি আমার সাথে দেখা করেন এবং আমার খুব অবাক লাগে উনি নিজেই বলছেন আমি তো বেশি দিন বাঁচব না আমার সব কাজ আমি সবাইকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমার মেয়েকেও আপনার সাথে পরিচয় করে দিয়ে গেলাম মানে এরকম একটা অমায়িক মানুষ তিনি এবং তিনি যথেষ্ট সম্মান আমাদের দেশে নিয়ে এসেছেন এভাবে এবারের আমি যাই না এবারে আমাদের এই মানে মৃত্যুর তালিকা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে নাই কমি মাদ্রাসা নিয়ে যখন আমরা আজকে তাদের সনদের ব্যবস্থা এবং সমস্ত কাজগুলি করি সেই সময় এই যে প্রখ্যাত আলেম শাহকুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব অত্যন্ত দক্ষ ভূমিকা রেখেছিলেন সেই সাথে আমাদের জয়াল আবিদিন আমাদের বিশেষ করে আমার মিল্টারি সেক্রেটারি সেও তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে যে কারণে আজকে আমরা এই কমি মাদ্রাসার ছাত্রদেরকে একটা সনদ দিতে পারছি কাজে এভাবে প্রত্যেকে এখানে যাদের নাম আছে সকলেই মানুষ স্পিকার সমাজে আমাদের কিছু কিছু দিয়ে গেছেন বীরঙ্গনা ছিল বা মুক্তিযোদ্ধা একশো পদক প্রাপ্ত আমি সকলের আত্মার মাক কামনা করছি এবং তাদের সহ সন্তপ্ত পরিবারের প্রতি আমার সর্ববেদনা জানাচ্ছি আর ইন্ডসারী সরকারের মৃত্যু এই সংসদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা আমাদের এরকম কত সাথে একে একে চলে যাচ্ছে সেটাই দুঃখজনক অবশ্য মৃত্যু অবধারিত একদিন জন্মাহিত মৃত্যু পথ নিতেই হবে সেটা আমরা সবাই জানি কিন্তু অকাল মৃত্যু সব সময় সবাইকে কষ্ট দেয় যাক আমি সবাই তাদের আত্মার মামাত কামনা করি এবং আত্মার শান্তি কামনা করি সবাই তারা তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হল মাননীয় সদস্যবৃন্দ আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করব মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব হাফেজ রুহুল আমিন মাদানী ময়মনসিংহ সাতকে অনুরোধ জানাচ্ছি اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لهم وارحمهم واعف عنهم وعافيهم واكرم نزلهم ووصي مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الصوب الابيض من الدنس وابدل لهم دارا خيرا من دارهم

ফজিরত উন্নষা ব্যাপী সহ অন্যান্য যাদের নাম আজকের এই সুখ প্রস্তাবে উত্থাপন করা হয়েছে রাব্বুল আলামিন আপনি গাফার আপনি সত্তার আপনি দয়াবান রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন সবাইকে ক্ষমা করে দিন তাদের জীবনের সমস্ত নিকিগুলি কবুল করে নিন মানুষমাত্র ভুলভ্রান্তি হয়ে থাকলে রাব্বুল আলামিন সেগুলিকে আপনি মাফ করে দিন আল্লাহুম্মা ইন কান মুসিইনা فاغফির লাহুম ওয়া ইন কান মুহসিনিনা فاغফির লাহুম ওয়া ইন কান মুহসিনিনা فزد আমাদের জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি 15 আগস্টের কালো রাত্রিতে যা কি সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল রব্বুল আলমিন জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদেরকে রব্বুল জান্নাত দান করুন রব্বুল আলামিন তাদের কবরগুলি প্রশস্ত করে দিন তাদেরকে মাফ করে দিন রব্বুল আল আমিন তাদের সৎ কাজগুলি কবুল করেন অবুল আল আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষের সেবায় নিয়োজিত রব্বুল আলমিন তাকে সুস্থতা দান করুন রব্বুল আলমিন তাকে আরও শক্তি সাহস দান করুন তিনি যেন আরো আমাদের এই গরিব দেশকে এগিয়ে যেতে পারে রব্বুল আলমিন জাতীয় চার নেতা রব্বুল আলমিন স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদুৎ বরণ করেছিল রব্বুল আলমিন সবাইকে আপনি জান্নাত দান করুন يا الله প্রার্থনা কবুল করুন رب العالمين আমাদের প্রার্থনা কবুল করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين মাননীয় সদস্যবৃন্দ বিদ্যমান সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব মরহুম মোহাম্মদ ইউনুস আলী সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্যে সংসদের বৈঠক সন্ধ্যা ছয়টা দশ পর্যন্ত বিরতি দেয়া হলো সন্ধ্যা ছয়টা দশ পর্যন্ত বিরতি দেয়া হলো সদস্যবৃন্দ কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি দুই হাজার বিশ সালের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ দানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন আমার নিত সদস্য বৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার মূল্যবান ভাষণ দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জনাব স্পিকার আসসালামু আলাইকুম একাদশ জাতীয় সংসদের দুই সালের প্রথম অধিবেশনে ভাষণ প্রদানের এই সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করছি এ উপলক্ষে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও প্রিয় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সময় সাশ্রয়ের জন্য আমি আমার সংক্ষিপ্ত আকারে এই মহান সংসদে পাঠ করছি সম্পূর্ণ বাসন বাসন টেবিলে উপস্থাপিত আছে জনাব স্পিকার সম্পূর্ণ বাসনটিকে পঠিত হিসাবে গণ্য করে কার্য অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন আমি আরও আস আরও স্মরণ করছি তাদেরকে যারা এই দেশের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম ভাষা সংস্কৃতি ঐতিহ্য ও উত্তরাধিকারের মর্যাদা সমুন্নত রাখার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন শ্রদ্ধা স্মরণ করছি বাঙালির গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের তিন মহান পুরুষ শেরে বাংলা এ কে ফজল হক গণতন্ত্রের মানুষ পুত্র হুসেন শহীদ সরাওয়ার্দি ও মুসলম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানি যাদের অবদান আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্টের বর্বর হত্যাকাণ্ড ছিল ছিল বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার সহধর্মিনী মহিষী বঙ্গমাতা শেখ ফজিল মুজিব তিন পুত্র শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও পারবিন জামাল রুজি সুটভাই শেখ আবু নাচের ভগ্নপতি ও মন্ত্রী আব্দুর রব সেনেবাদ ও তার পরিবারের সদস্যবৃন্দ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুল রকমণি এবং সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ আমি তাদেরকে অত্যন্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরম করুন আল্লাহর কাছে তাদের আত্মার মাফেরার কামনা করছি আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি দু চার সালের একুশে আগস্টের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারী নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের সকলের রুহের মাখ কামনা করছি গত বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিশিষ্ট ব্যক্তিকে আমরা হারিয়েছি তাদেরকেও আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এদের মধ্যে রয়েছেন একাদশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও সাবেক রাষ্ট্রপতি জনাব হুসেন মোহাম্মদ এরশাদ বিশিষ্ট রাজনীতিবিদ ও মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ ইনুস আলী সরকার বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় সংসদ সদস্য জনাব মাইনুদ্দিন খান বাদল সহ রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক কবি সাহিত্যিক সাংবাদিক চলচ্চিত্র নির্মাতা নাট্যকার অভিনেতা সঙ্গীত শিল্পী চিত্রগ্রাহক ও সমাজসেবক জনাব স্পিকার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হয় বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় গত মহাজুর সরকারের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলার গড়ার প্রত্যয়ে মান প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দু সালের মধ্যে মধ্য আয়ের এবং দু সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ব্যাপক সাফল্য অর্জন করছে বাংলাদেশ উন্নয়নশীল দেশের শ্রেণীতে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল দেশে আইন আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে দুর্নীতি সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা হয়েছে জাতীয় মানবাধিকার মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলা এবং যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কার্যকর করা হয়েছে পলাতক আসামিদের স্বদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা হত্যা হত্যা মামলা এবং বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং আদালত কর্তৃক দোষীদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে এছাড়া আর্টিজন মামলা আর্টিজন হামলা মামলা নুসরাত জাহান রাফি হত্যা মামলা সহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার রায় দ্রুত প্রদান করা হয়েছে দুর্নীতি জুয়া মাদক জঙ্গিবাদ ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে জনাব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রূপকল্প দু হাজার একুশ দিন বদলের সনদ ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে প্রথমবারের মতো বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা দু হাজার প্রণয়ন করা হয় ও বাস্তবায়নে মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে এসডিজি শতাংশ অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করা হচ্ছে দু সালের মধ্যে দারিদ্র দূরীকরণ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা দু হাজার একুশ একচল্লিশের খসড়া প্রণয়ন করা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দু হাজার একুশ দু হাজার পঁচিশ দলিলের টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক এবং ধারণাপত্র প্রস্তুত করা হয়েছে পানি জলবায়ু পরিবেশ ও ভূমির টেকসই ব্যবস্থার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দু সালের মধ্যে একটি সমৃদ্ধি দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ব পরিকল্পনা একুশ প্রণয়ন করা হয়েছে এসডিজি অর্জনে গৃহীত কর্মসূচি সমূহ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার সমন্বয় দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধির মহাসড়কে সংযুক্ত করবে আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণভাবে সক্ষম হবে জনাব স্পিকার বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃত্তি অর্জনকারী দেশ পরপর তিনটি অর্থবছরে সাত শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃত্তি অর্জনের পর গত দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে প্রবৃত্তি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আট দশমিক এক পাঁচ শতাংশে চলতি দু হাজার উনিশ বিশ অর্থ প্রবৃত্তির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে আট দশমিক দুই শতাংশ দেশের জনগণের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে গত অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার নয় মার্কিন ডলারে গত এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিন গুণ দুই হাজার উনিশ বিশ অর্থবছরে বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরের তুলনায় আঠেরো দশমিক দুই শতাংশ বৃদ্ধি করে পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকায় উন্নীত হয়েছে প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সরকার সামষ্টিক অর্থনৈতিক দক্ষতা ও উৎকর্ষে স্বাক্ষর রেখে চলেছে নানামুখী সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক সেবা সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে মূল্য পরিমিত পর্যায়ে সীমিত রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনে সরকার সাফল্য অর্জন করেছে মূলধন ও আর্থিক খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রবাহ বৃদ্ধির কারণে সার্বিক লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থা বিরাজ করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকা ডলার বিনিময় হার স্থিতিশীল স্থিতিশীল অবস্থায় রয়েছে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দশমিক চার নয় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কম্পিটিভনেস রিপোর্ট দু হাজার উনিশ অনুযায়ী সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো একচল্লিশটি দেশের মধ্যে তম বিশ্ব ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দুই হাজার আঠারোতে একশো সাতান্নটি দেশের মধ্যে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান হয়েছে একশো ছয়তম সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় গতি আনয়ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক ও সুদূর প্রসারী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে কাস্টমস আইন দুই হাজার উনিশ মহান জাতীয় সংসদে পেশ করা হয়েছে জনমুখী ও ব্যবসা বান্ধব কর ব্যবস্থা চালুর লক্ষ্যে মূল সংযোজন কর শুল্ক আইন কার্যকর করা হয়েছে ও কর রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন এবং কাঠামোগত সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে বিগত দশ বছরে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পেয়ে চার গুণ হয়েছে ক্রমবর্ধমান আহরণের মাধ্যমে নিজস্ব অর্থায়নে আমরা প্রদ্যাশিত মতো বড় বড় প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছি সরকার বিভিন্ন উৎস থেকে সম্পদ সংগ্রহ করে বিদ্যুৎ পরিবহন অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক খাতে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করছে দু হাজার উনিশ বিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক সহায়তার পরিমাণ একত্তর হাজার আষ্ট আষ্টা যা টাকা পঁয়ত্রিশ দশমিক চার দুই শতাংশ চলতি দু হাজার উনিশ বিশ নভেম্বর দু উনিশ পর্যন্ত বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এবং অর্থস্তরের পরিমাণ হল যথাক্রমে দুই হাজার পাঁচশো আটানব্বই দশমিক দুই এক এবং এক হাজার ছয়শ ছাব্বিশ দশমিক তিন পাঁচ মিলিয়ন মার্কিন ডলার জনাব স্পিকার সরাসরি বৈদেশিক বিনিয়োগ দু হাজার আঠেরো সালে আষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে তিন দশমিক ছয় এক বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে দু হাজার সালে জুন পর্যন্ত ক্রমপুঞ্জিত সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ আঠারো বিলিয়ন ছয় আট মার্কিন ছয় আট মিলিয়ন মার্কিন ডলার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ওয়ান স্টপ সার্ভিস আইন দু হাজার আঠারো প্রণয়ন করা হয়েছে বিশ্ব ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস এর সার্বিক ক্রমে বাংলাদেশের অবস্থানের আর দাপ উন্নতি হয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তাগণ কর্তৃক শিল্প স্থাপনে সুবিধার্থে আগামী দুই হাজার সালের মধ্যে প্রায় ত্রিশ হাজার হেক্টর জমির উপর একশোটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এসব অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অতিরিক্ত চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের সম মূল্যের পণ্য ও সেবা উৎপাদন ও রপ্তানি করা সম্ভব হবে বিভিন্ন জেলায় তিরানব্বইটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে মোট তেরোটিতে শিল্প উৎপাদনের কাজ চলমান রয়েছে এবং বিশটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এগারোটি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেছেন এবং তেরোটি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দেশের ইপিজেড সমূহে ডিসেম্বরে দু পর্যন্ত ক্রমপুঞ্জিত প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার দশমিক এক নয় মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানির পরিমাণ সাতত্তর দশমিক বিলিয়ন মার্কিন ডলার শ্রমিকদের কল্যাণার্থে আন্তর্জাতিক শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইপিজেড শ্রম আইন দুই হাজার প্রণয়ন করা হয়েছে জনাব স্পিকার সরকার রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং নূতন বাজার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে এই লক্ষ্যকে সামনে রেখে রপ্তানি নীতি দু হাজার আঠেরো দুই হাজার একুশ প্রণয়ন করা হয়েছে রপ্তানি বাজার সম্প্রসারণ নূতন বাজার অন্বেষণ রপ্তানি পণ্য ভৌমিকরণ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রেখে এর মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতিসংঘভুক্ত আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য সংগঠন কমন ফান্ড ফর কমোডিটিস এর গভর্নিং কাউন্সিলে ব্যবস্থাপনা পরিচালনা পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে সম্পূর্ণ দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে দু ১৯ উনিশ অর্থ বছরে ও সেবা খাতে রপ্তানি আয় হয়েছে ছয়চল্লিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার স্বাধীনতা পঞ্চাশ বছর পূর্তিতে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ষাট বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে সরকারের যুগবুদ্ধি আমদানি রপ্তানি নীতি ও বাণিজ্যিক কূটনীতি গ্রহণের ফলে ভবিষ্যতে বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে প্রবাসে আয়ের ক্ষেত্রেও প্রবৃদ্ধি দ্বারা অব্যাহত রয়েছে দু সালে সাত লক্ষ চৌত্রিশ হাজার অভিবাসী কর্মীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে প্রবাস আয় পূর্ববর্তী বছরের তুলনায় নয় দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে চলতি অর্থ হতে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে রেমিটেন্স প্রেরণে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে এর ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাচ্ছে বিদেশে গমনের ও প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকতর সুরক্ষার জন্য বাধ্যতামূলক বীমা ব্যবস্থা চালু করার লক্ষ্যে একটি জীবন বিমা পরিকল্পনা চালু করা হয়েছে জনাব স্পিকার সরকারের দূরদর্শী ও বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে শিল্প খাতে মোট দেশজ উৎপাদন দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে দশমিক এক চার শতাংশে উন্নীত হয়েছে শিল্প উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন দু হাজার উনিশ প্রণয়ন করা হয়েছে সারা নীরব চিহ্নভাবে সার সরবারের লক্ষ্যে নরসিংদী জেলার জেলায় বার্ষিক নয় লক্ষ চব্বিশ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন সম্পন্ন কারখানা স্থাপনের কার্যক্রম চলছে স্বাস্থ্যসম্মত কেমিক্যাল পল্লী স্থাপনের জন্য মুন্সীগঞ্জের সিরাজদি খানে তিনশো দশ একর জমিতে বিসি কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে শিল্পোন্নয়ন শিল্পখাতে সফল উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি এবং সৃজনশীলতাকে করণে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা দু প্রণয়ন করা হয়েছে পাঁচ পণ্য বহুমুখীকরণ প্রক্রিয়া ও কার্যক্রমকে সারা দেশে সম্প্রসারণের জন্য ষাটটি বহুমুখী পাঁচ শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে চারটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সাতটি টেক্সটাইল ইনস্টিটিউট ও ছয়টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে তিনটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং চারটি টেক্সটাইল ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কর্মজীবী মহিলা শ্রমিকদের জন্য নিরাপদ আবাসিক পরিবেশ সুনিশ্চিত করা হয়েছে পোশাক শিল্প সেক্টরের শ্রমিকদের নিম্নতম মজুরি এক হাজার টাকা থেকে আট হাজার টাকায় উন্নতি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা সমূহে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি চার হাজার একশো পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি করে আট হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে পরিবেশ দূষণ রোধে শিল্প কারখানা সৃষ্ট তরল বর্জ্য পরিশোধনের জন্য এক হাজার আটশো শিল্প কারখানায় ইপিটি স্থাপন করা হয়েছে এবং চারশো অষ্টআশিটি শিল্প কারখানার অনুকূলে জিরো ডিসচার্জ প্লান্ট অনুমোদন করা হয়েছে পরিবেশ উন্নয়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থে সাতশো বিশটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত তিনশো পাঁচাত্তরটি প্রকল্প সমাপ্ত হয়েছে জনাব স্পিকার অর্থনীতি উন্নয়নের পাশাপাশি দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নেও সরকারের অর্জন লক্ষণীয় দারিদ্রের হার দু হাজার সালের একত্রিশ দশমিক পাঁচ শতাংশ থেকে দু সালে বিশ দশমিক পাঁচ শতাংশে এবং হতদরিদ্রের হার সতেরো দশমিক ছয় শতাংশ থেকে দশ দশমিক পাঁচ শতাংশে হ্রাস পেয়েছে এ সময়ে আয় বৈষম্যের হারও সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে কৃষি উন্নয়নে সফলতা বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে মর্যাদার নূতন আসনে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আজ বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ আম উৎপাদনে সপ্তম আলো উৎপাদনে অষ্টম পেয়ারা উৎপাদনে অষ্টম এবং সবজি উৎপাদনে তৃতীয় স্থান অর্জনকারী দেশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ সার অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল ও প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে কৃষিখাতে বালায় নাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে বায়োটেকনোলজি ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারে স্বাস্থ্যসম্মত নিরাপদ ফল ও সবজি উৎপাদন করা হচ্ছে দু সালে দেশে মাছ মাংস উৎপাদনে স্বয়ং হয়েছে বর্তমানে আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয় এবং আভ্যন্তরীণ চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম বিশ্বে ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম এবং ইলিশ বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে মৎস্য ও প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে সমুদ্র বিজয়ের ফলে সুনীল অর্থনীতির উন্নয়নে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নের ফলে মাংস ও দুধ উৎপাদনে দুধ উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে জনাব স্পিকার সরকার দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে আভ্যন্তরীণ উৎস হতে পূর্ববর্তী অর্থবছরের চেয়ে সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ বেশি খাদ্যশস্য সংগ্রহ ও সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার মাধ্যমে তেইশ শতাংশ বেশি খাদ্য শস্য বিতরণ করছে খাদ্য বান্ধব কর্মসূচিতে বছরের কর্মভাব সময়ে দশ কেজি দশ টাকা কেজি দরে মোট পঞ্চাশ লাখ পরিবারকে ত্রিশ কেজি করে প্রায় সাত দশমিক চৌচল্লিশ লাখ মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা হয়েছে আপদকালীন খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে দুর্যোগ প্রবণ উনিশটি জেলায় পাঁচ লাখ পারিবারিক সাইল বিতরণ করা হয়েছে দুর্যোগ মোকাবেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বন্যা আশ্রয় কেন্দ্র জেলা বন করণ দুর্যোগ সহনীয় বাসগৃহ এবং মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে গ্রামীণ হতদরিদ্র শ্রমিকদের কর্মহীন সময়ে কর্মসংস্থানের সংস্থানের ব্যবস্থা করুন অবকাঠামো সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চালু রাখা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দু হাজার আঠারো অর্থ বছরে একশো উনিশটি বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এক হাজার কিলোমিটার খাল পুনঃখনন একশো সাতাশ কিলোমিটার বাঁধ নির্মাণ একাশি কিলোমিটার নদী তীর সংস্কারমূলক কাজ দুইশো ষাটটি হাইড্রো হাইড্রোলিক অবকাঠামো নির্মাণ এবং দুশো পাঁচচল্লিশটি হাইড্রোলিট হাইড্রোলিক হাইড্রোলিক অবকাঠামো মেরামত করা হয়েছে জনাব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবার জন্য বাসস্থান নিশ্চিতর অংশ হিসাবে পঞ্চাশ হাজার ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে চলতি অর্থ বছরে আট হাজার পাঁচশোটি ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের আওতায় বারো হাজার আটশো ভূমিহীন পরিবারকে বিশ হাজার একর খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে রাজধানী ঢাকার বস্তিবাসী ও নিম্নবিত্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাসানটেক এলাকায় তেরো হাজার দুইশো ফ্ল্যাট নির্মাণ কার্যক্রমের আওতায় দুই হাজার ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে আরও বারোটি বিল্ডিং নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে প্রকল্পের মাধ্যমে মোট ভূমিহীন গৃহহীন ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে মাননীয় মন্ত্রীদের জন্য পাঁচ হাজার সাতশো এগারো বর্গ ভোট আয়তন বিশিষ্ট দশটি অত্যাধুনিক ফ্ল্যাট এবং সরকারের সচিব ও গ্রেড এ পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য একশো চোদ্দটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের আবাসন সংকট নিরসনে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ নোয়াখালীতে নয় হাজার সাতশো নিরানব্বইটি ফ্ল্যাট নির্মাণ চলছে রাজুকের ঝিলমিল আবাসিক এলাকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে তেরো হাজার সাতশো বিশটি ফ্ল্যাট নির্মাণ শুরু হয়েছে চট্টগ্রাম মহানগরীর যানজট সমস্যা নিরসনে লালখান বাজার হতে বহদ্দার হাট পর্যন্ত ছয় দশমিক দুই শূন্য কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের নির্মাণ সমাপ্ত হয়েছে লালখান বাজার হতে শাহ বিমান পর্যন্ত বিমানবন্দর পর্যন্ত ষোলো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ চলছে জনাব স্পিকার সরকার দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে চলতি দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বয়স্ক সংখ্যা চল্লিশ লক্ষ হতে বৃদ্ধি করে চৌচল্লিশ লক্ষ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা বাতাভোগীর সংখ্যা চোদ্দ লক্ষ থেকে বৃদ্ধি করে সতেরো লক্ষ অসচ্ছল প্রতিবন্ধী বাতাভোগীর সংখ্যা দশ লক্ষ থেকে বৃদ্ধি করে পনেরো লক্ষ পাঁচচল্লিশ হাজার এবং প্রতিবন্ধী শিক্ষা অভিবৃত্তি কর্মসূচির আওতায় উপকারভীর সংখ্যা নব্বই হাজার থেকে বৃদ্ধি করে এক লক্ষ জনে উন্নীত করা হয়েছে ক্যান্সার সহ দুরারোগ্য রোগে আক্রান্ত দরিদ্র ও অস্বচ্ছল রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এসব রোগের উপকারভীর সংখ্যা পনেরো হাজার জন হতে বৃদ্ধি করে ত্রিশ হাজার জনে উন্নীত করা হয়েছে নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে প্রদান করা হচ্ছে সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবাসী দেখার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান করা হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন হেল্পলাইন জিরো ওয়ান ওয়ান জিরো নাইনের সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে ন্যাশনাল হেল্পলাইন ওয়ান জিরো নাইনের সঙ্গে জাতীয় জরুরি সেবা নাইন 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 এবং তথ্য সেবা থ্রি 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 এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে নারী উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দু হাজার উনিশ সালে পাঁচজন বিশিষ্ট মহিলাকে বেগম রুকিয়া পদকে ভূষিত করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সফলতার সফলতার জন্য দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে জয়িতা চিহ্নিতপূর্বক পাঁচজন নারীকে পুরস্কৃত করা হয়েছে জনাব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রসূত আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে এক লক্ষ এক হাজার বিয়াল্লিশটি গ্রাম সংগঠনের আওতায় ষাট লক্ষ দরিদ্র পরিবারকে সুসংগঠিত করে দেশ থেকে স্থায়ীভাবে দারিদ্র বিমোচনের কাজ চলছে এই কর্মকাণ্ডকে টেকসই করতে পল্লী সঞ্চয় ব্যাংকও গঠন করা হয়েছে দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লী অবকাঠামো নির্মাণে বর্তমান সরকারের সময়ে এই পর্যন্ত এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা প্রাকলিত বে দুইশো বিরাশিটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এ সময়ে দুইশো ষোলোটি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং বর্তমানে একশো ছাব্বিশটি প্রকল্প চলমান আছে এই সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে এক লক্ষ এগারো হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা প্রকল্পগুলোর মাধ্যমে পল্লী সেক্টরে ষাট হাজার একশো কিলোমিটার সড়কের উন্নয়ন তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার ছয়ষট্টি মিটার ব্রিজ ও কালবার্ট নির্মাণ এক হাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সাইক্লোন সাইক্লুন শেল্টার নির্মাণ এবং দুইশো পঁচিশটি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে আমার গ্রাম আমার শহর এ ধারণাটিকে ভিত্তি করে কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীর আর্থ সামাজিক অগ্রগতি অবকাঠামো সহ অন্যান্য খাতসমূহে সুষমভাবে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে জনাব স্পিকার স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে উন্নয়নের মাধ্যমে সার্বজনীন সেবা নিশ্চিত করার লক্ষ্যে চার হাজার জন চিকিৎসক ও পাঁচ হাজার বিরানব্বই জন নার্স নিয়োগ করা হয়েছে সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে গত এক বছরে তেত্রিশটি সরকারি বেসরকারি হাসপাতাল এবং ছয় হাজার তিনশো সত্তরটি বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানে একশো তেরোটি অ্যাম্বুলেন্স ও আটচল্লিশটি জিপ গাড়ি বিতরণ করা হয়েছে আশি হাজার তেতাল্লিশ জন হতদরিদ্র গর্ভবতী মাকে মাতৃ স্বাস্থ্য বাউচার স্কিমের আওতায় আনা হয়েছে এবং নয়শো ষাটটি হাসপাতালে শিশু বান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে সারা দেশে তেরো হাজার সাতশো চালু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রতিদিন প্রায় দুই লক্ষাধিক মানুষ বিনামূল্যে সাতাইশ প্রকার ঔষধ ও পরামর্শ সেবা গ্রহণ করছে স্বাস্থ্য শিক্ষার গুণমত মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান একশো নব্বই থেকে বৃদ্ধি পেয়ে সাতশো ছিয়াশিটিতে উন্নীত হয়েছে দু হাজার আঠারো উনিশ অর্থ পাঁচটি নূতন সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবং সাতশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সরকার প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে শিশু নিউরোলজি ও অটিজম চিকিৎসা ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ নিউ নিউরো নিউ নিউরো নিউরোডিজর্ডার অ্যান্ড অটিজম চালু করা হয়েছে সারা দেশে তেতাল্লিশটি নার্সিং ইনস্টিটিউট ও আঠারোটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে জনসংখ্যা বৃদ্ধির হার স্থূল জন্মহার হার স্থূল মৃত্যু হার প্রজনন হার ও শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে এবং গড় আয়ু বৃদ্ধি পেয়েছে শিশুদের সমন্বিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অনবদ্য অবদানের স্বীকৃতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজা ইমিউনাইজেশন কর্তৃক ভ্যাকসিন হিরো তো উপাধিতে ভূষিত করা হয় এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই জনাব স্পিকার সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এর লক্ষ্যে সময় কর্মপরিকল্পনা কর্ম প্রণয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কর্পে প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও মান উন্নয়নের লক্ষ্যে বহুত অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত শীতের ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে শিক্ষাচক্র সমাপন হার পাশের হার এবং সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে প্রতি বছরের ন্যায় এক জানুয়ারি দু হাজার বিশ তারিখ পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে সারা দেশে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত মোট চার কোটি সাতাশ লক্ষ বাহাত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন শিক্ষার্থীদের মধ্যে পঁয়ত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ চৌরানব্বই হাজার একশো সাতানব্বই কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে দুই সালে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাব্বিশ লক্ষান্ন জন শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তি হিসাবে সাতশো নব্বই কোটি আষট্টি লক্ষ উনসি হাজার সাতশো টাকা বিতরণ করা হয়েছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নয়শো ষাট ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং সাত হাজার আষ্টশো আষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ কাজ চলছে দু হাজার উনিশ সালে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে মধ্যবর্তী এক হাজার ছয়শ সাতান্নটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে আট আটান্ন দশমিক নয় শতাংশে উন্নীত সরি দেশের মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপ পরিণত করার জন্য চারটি মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট আটটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে ফরিদপুর সিলেট ময়মনসিংহ ও বরিশাল বিভাগে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে বেসরকারি পর্যায়ে এক হাজার একশো তিরাশিটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং আট হাজার নয়শো ভোকেশনাল প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে একশোটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে অবশিষ্ট তিনশো উনিশটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে পঁয়ত্রিশটি মডেল মাদ্রাসা স্থাপন করা হয়েছে এক হাজার দুইশো জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ছয়শ তেপান্নটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া এক হাজার এক হাজার মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান আছে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে চারশো বিরান্নটি উপজেলা এবং চল্লিশটি ইউনিয়নে বিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে জনাব স্পিকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বারো মে দু হাজার তারিখ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণ করা হয় বর্তমানে দেশের সকল টিভি চ্যানেল সমূহের সম্প্রচার কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মাধ্যমে করা হচ্ছে বর্তমানে দেশের টেলিগণত্ব নিরানব্বই দশমিক দুই শতাংশ ইন্টারনেট গণত্ব আটান্ন দশমিক নয় শতাংশে উন্নীত হয়েছে মোবাইল সিম গ্রাহক সংখ্যা ষোলো দশমিক পাঁচ পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় দশমিক নয় এক কোটি এবং জি ফোর গ্রাহক সংখ্যা দুই দশমিক সাত এক কোটিতে উন্নীত হয়েছে ডাক বিভাগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং ওয়ালেট ডাক টাকা চালু করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে সাত হাজার পাঁচশো ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে গাজী গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে টিয়ার ফোর জাতীয় ডেটা সেন্টার নির্মাণ করা হয়েছে দুই হাজার তিনশোটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল এবং বাংলাদেশ পুলিশের এক হাজারটি অফিসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ প্রদান করা হয়েছে তিনটি হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং আরও পঁচিশটি পার্ক নির্মা নির্মাণাধীন রয়েছে আইসিটি খাতে আগামী পাঁচ বছরের মধ্যে সাত বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজিদ ওয়াজেদ কর্তৃক বিজিডি ই গভ সার্ট ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করা হয়েছে উক্ত ল্যাব হতে সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ডিজিটাল ফরেন্সিক সহায়তা ও সাইবার ইনসিডেন্ট রেসপন্সের সহায়তা প্রদান করা হচ্ছে সরকার দু হাজার একুশ সালের মধ্যে সবার জন্য মানসম্মত নীরব ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিগত এগারো বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বাইশ হাজার সাতশো সাতাশি মেগাওয়াটে উন্নীত হয়েছে বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা সাতচল্লিশ হতে পাঁচানব্বই ভাগে উন্নীত হয়েছে বিদ্যুতের সামগ্রীর সিস্টেম লস হ্রাস পেয়েছে বিদ্যুৎ উৎপাদনে পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সাল নাগাদ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা চব্বিশ হাজার মেগাওয়াট এবং দু হাজার সালে চল্লিশ হাজার মেগাওয়াট এবং দু সালে ষাট হাজার মেগাওয়াটে উন্নতি হবে দুই হাজার চারশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে জ্বালানি খাতের উন্নয়নে গত দশ বছরের চারটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে দেশের দেশজ গ্যাসের দৈনিক উৎপাদন দুই হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন গণফুটে উন্নীত হয়েছে সাতশো আষ্টশো বিরানব্বই কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ করা হয়েছে গত এক দশকে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে ছিয়াশি লক্ষ মেট্রিক টন তেল পরিশোধন ক্ষমতা পাঁচচল্লিশ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে এলপিজির ব্যবহার ষোল গুণ বৃদ্ধি পেয়ে সাত দশমিক দুই লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে নিরাপদ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সাতশো কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হচ্ছে সমুদ্র অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান চালানোর লক্ষ্যে উৎপাদন বন্টন চুক্তির মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলছে স্পিকার জনাব দেশের আর্থসামাজিক উন্নয়নে ষোলোটি মেগা প্রকল্প বাস্তবায়নের দিন রয়েছে দু হাজার উনিশ সালে উন্নয়ন খাতে চারশো কিলোমিটার মহাসড়ক মজবুতীকরণ সহ এক হাজার ছয়শো সাতত্রিশ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়েছে এ সময়ে একশো আঠারো আঠাশটি সেতু ও পাঁচশো একষট্টি কালবার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে দু থেকে বর্তমান সময় পর্যন্ত চারশো ছয়চল্লিশ দশমিক সাত শূন্য কিলোমিটার জাতীয় মহাসড়ক চায় লেনে বা প্রদ্যুদ্দ লেনে উন্নীত করা হয়েছে বর্তমানে একশো পাঁসত্তর দশমিক ছয় চার কিলোমিটার জাতীয় মহাসড়ক সার্ভিস লেন ব্যতীত চায়ের লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ এবং নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়াসে এক হাজার সাতশো কিলোমিটার জাতীয় মহাসড়কের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিটেইন ডিজাইন সম্পন্ন করে চাল লেনে উন্নীতকরণের জন্য প্রস্তুত করা হয়েছে তিনশো আটানব্বই কিলোমিটার জাতীয় মহাসড়ক উভয় পাশে এক স্তর নিচু দিয়ে পৃথক সার্ভিস লেন সহ চার লেনে উন্নীতিকরণ বরিশাল পটুয়াখালী জাতীয় মহাসড়কের পায়রা নদীর উপর চার লেন বিশিষ্ট পায়রা সেতু ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় কালনা সেতু সহ সতেরোটি সেতু ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় বিরাশিটি সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে ঢাকা পদ্মা সেতু ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে যানজট নিরসে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক পাঁচটি ম্যাচ রেপিড ট্রানজিট লাইন সমন্বয়ে একটি উন্নততর নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সময়বদ্ধ কর্ম কর্ম পরিকল্পনা দু হাজার গ্রহণ করা হয়েছে এ কর্মপরিকল্পনা। অনুসরণে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক শূন্য কিলোমিটার দীর্ঘ ষোলো স্টেশন বিশিষ্ট উভয় দিকে ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহনে সক্ষম সময় সা সাশ্রয়ী বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেলের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে দু হাজার সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর ষোলোই ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে আন্ডারগ্রাউন্ড ও এলিভেটের সমন্বয়ে এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন ফাইভের নর্দার্ন রোড মেট্রো রেল নির্মাণ প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে জনাব স্পিকার দেশের সকল অঞ্চলের মধ্যে সুষ্ঠু সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাওয়া জাজিরা অবস্থানে মোট নয় দশমিক আট তিন কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে এবং দুই হাজার একুশ সালের জুন নাগাদ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে কর্ণফলী নদীর তলদেশে তিন দশমিক চার শূন্য কিলোমিটার দীর্ঘ টানেলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে হজালা আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংস্কার কুতুব কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দুই সালে সম্পন্ন হবে আশা করা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সাভার ইভিজেড পর্যন্ত চব্বিশ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে রেল উন্নয়নে সরকার জুলাই দু হাজার চোদ্দ হতে এ পর্যন্ত দু হাজার তেহাত্তর দশমিক তিন তিন কিলোমিটার নূতন রেল লাইন দুইশো তিরাশিটি সেতু এবং উনসত্তরটি স্টেশন ভবন নূতন নির্মাণ করা হয়েছে এছাড়া তিনশো চব্বিশ দশমিক পাঁচ ছয় কিলোমিটার রেলপথ তিনশো সাতাশটি সেতু আষট্টি স্টেশন ভবন ও দুইশোটি যাত্রীবাহী কোচ পুনর্বাসন এবং তিনশো বিশটি যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দু সালে আঠেরো হতে ঈশ্বরদেহতে ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণ কালোখালী ভাটিয়াপাড়া সেকশনের পুনর্বাসন এবং কাশানি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেকশনে নবনির্মিত রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী দু সালে বনলতা এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এবং লালমনি লালমনি এক্সপ্রেস উদ্বোধন করেছেন নৌপথ উন্নয়নে এক হাজার তিনশো কিলোমিটার নদীর ড্রেজিং সমাপ্ত হয়েছে এবং চারশো কিলোমিটার নদী ড্রেজিং ও পুনর্খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে মংলা ঘুষিয়াখালী রুটে ড্রেজিং মাধ্যমে চৌরাশি কিলোমিটার নৌপথ নাব্য করা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ ও টুঙ্গিবন্দর নদী বন্দরে উচ্ছেদকৃত তীরভূমিতে বিশ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে বিআইডাব্লিউটিসির উনিশটি ফেরি দুইটি আভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ বারোটি ওয়াটার বাস চারটি সিট ট্রাক চারটি কন্টেনারবাহী জাহাজ সহ মোট একচল্লিশটি বাণিজ্যিক নৌযান এবং বারোটি সহায়ক নৌযান সহ সর্বমোট তেপ্পান্নটি নৌযান নির্মাণ পূর্বক সার্ভিসে নিয়োজিত করেছে চট্টগ্রাম সমুদ্র এবং মংলা সমুদ্র বন্দরের কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে জনাব স্পিকার হজর শাহজালাত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা আগামী দু সালে চালু হবে মাননীয় প্রধানমন্ত্রী আঠাইশ ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ এ প্রকল্পের অধীন নির্মিতব্য তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজে শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার আন্তর্জাতিক রানওয়েকে নয় হাজার ফুটে সম্প্রসারণ করা হয়েছে এবং রানওয়ের দৈর্ঘ্য ফুটে সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে হাজার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নতি করার কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশকে এলে এভিয়েশন সেক্টরে রিজনাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও সাইট সিলেকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রজন্মের সুপরিসর আধুনিক বিমান বাংলাদেশ সংযোজন করা হয়েছে সর্বশেষ সংযোজিত সর্বাধুনিক ভুইং সেভেন এইট সেভেন ড্যাশ নাইন ড্রিম দুটি মাননীয় প্রধানমন্ত্রী আঠাইশ ডিসেম্বর দু উনিশ তারিখে শুভ উদ্বোধন করেছেন দেশের চৌদ্দটি স্থানে পর্যটন আকর্ষণীয় সুবিধা নির্মাণ ও উন্নয়ন সহ বিভিন্ন স্থানে সাইনে স্থাপন করা হয়েছে দু সালে বাংলাদেশ টেন্থ সেশন অফ দি ইসলামিক কনফারেন্স অফ ট্যুরিজম মিনিস্টার্স সফলভাবে আয়োজন করে এবং দু হাজার উনিশ সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয় এগারো বারো জুলাই দু হাজার উনিশ মেয়াদে ঢাকায় ওআইসি সিটি ট্যুরিজম উদযাপিত হয়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানাদি সফলভাবে আয়োজনের ফলে বিশ্বে বাংলাদেশ ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছে জনাব স্পিকার জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান আইন শৃঙ্খলা ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সেবা কার্যক্রম প্রযুক্তি সমৃদ্ধ করা হয়েছে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের এক তেয়ারা দিন তফসিলে একশো ছয়টি আইনের সংশ্লিষ্ট দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে মোবাইল কোর্ট কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে নূতন এয়ার সহ একাধিক সেক্টর রিজিয়ন ব্যাটেলিয়ন সৃজন করায় সৃজন করায় গা বর্ডার গার্ড বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ গার্ডের জন্য অফসুর পেট্রোল ব্যাসেল ইনসুর পেট্রোল ব্যাসেল সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে উপকূলীয় সীমান্ত ও সম্পদের সুরক্ষা জোরদার করা হয়েছে সাইবার অপরাধ তদন্তের জন্য মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে দেশকে মাদক সন্ত্রাস ও জঙ্গি জঙ্গিমুক্ত করার জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় এক্ষেত্রে সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের আওতায় মোট চারশো এগারোটি ফায়ার স্টেশন চালু করা হয়েছে বাংলাদেশে পাসপোর্টের নিরাপত্তা বৃদ্ধি এবং বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্যকে উন্নতি প্রযুক্তি সম্পন্ন এই পাসপোর্ট শীঘ্রই চালু হতে যাচ্ছে কারাগার সমূহকে সংশোধনাগারে রূপান্তর সহ ষোলোটি কারাগার নতুনভাবে নির্মাণ এবং দুইটি কারাগার সম্প্রসারণ করা হয়েছে বিভিন্ন সেনা নিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোরের একত্রিশটি ইউনিট গঠন করা হয়েছে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক সরঞ্জাদি ক্রয় করা হয়েছে ঢাকা সিএমএস ক্যান্সার সেন্টার নির্মাণ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দু হাজার নয় সাল থেকে এ পর্যন্ত সাতাশটি জাহাজ দুইটি মেরিটাইম হেলিকপ্টার এবং দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজিত সংযোজিত হয়েছে এছাড়া পাঁচটি পেট্রোল ক্রাফট এবং ছয়টি ফ্রিগেট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আলোকে অত্যাধুনিক ও কারিগরিভাবে উৎকর্ষতা সম্পন্ন ষোলোটি মাল্টি রোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ এবং আটটি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ক্রয়ে ক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে দেশের চোদ্দটি নদী বন্দরে আবহাওয়া পর্যবেক্ষণাগারের জন্য চোদ্দটি অটোমেটিক ওয়েদার সিস্টেম আটটি থান্ডা স্টম অ্যান্ড লাইটিনিং ডিটেকশন সিস্টেম উইথ টেলিমেটি এবং প্রয়োজনীয় সংখ্যক কনভেনশনাল আবহাওয়ার যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে জনাব স্পিকার বাংলাদেশ নির্বাচন কমিশন দু উনিশ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন এবং স্থানীয় সরকার সংস্থার নির্বাচন ও সংসদীয় আসনের উপনির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনা করেছে ইতিমধ্যে কমিশন নির্বাচনে ইলেকট্রনিক বেটিং ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার শুরু করেছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার হিসাবে নিবন্ধনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে দোসরা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে জনাব স্পিকার ক্রিয়া ক্ষেত্র ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে বাংলাদেশ দু হাজার উনিশ সালে আটচারিতে পাঁচটি স্বর্ণ পদক স্পেশাল অলিম্পিকে বাইশটি স্বর্ণ পদক এবং ফিলিপাইন্সের মেনেলায় আয়োজিত দক্ষিণ কাপ স্টেজ থ্রি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আটষট্টি প্রতিযোগিতায় রোমান সানা রিকার্ভ ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন নেপালে অনুষ্ঠিত ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস দু হাজার উনিশে বাংলাদেশ উনিশটি স্বর্ণ তেত্রিশটি রৌপ্য নব্বইটি ব্রোঞ্জ সহ মোট একশো বিয়াল্লিশটি পদক অর্জন করেছে ক্রিয়াঙ্গনে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে অব্যাহত রয়েছে বঙ্গমাতা অনুর্ধ উনিশ নারী গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজর মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে প্রতিটি উপজেলায় তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে একশো পঁচিশটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে জনাব স্পিকার দেশের সকল সম্প্রদায়ের মানুষ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি সহকারে স্ব ধর্ম চর্চা করতে পারে সেই ব্যাপারে সরকার বদ্ধপরিকর মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সমূহ নির্বিঘ্নে যথাযথ ভাব গম্ভীর্য ও উৎসব পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে ধর্মীয় সংস্কৃতির বিকাশ এবং আত্মসামাজিক উন্নয়নে উন্নয়নের লক্ষ্যে সরকার জনমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে তথ্য প্রবাহ ও সৃজনশীলতা দ্বারা অব্যাহত রাখা এবং এই খাতের সঙ্গে সম্পৃক্ত জনবলের উন্নয়নের জন্য আইন বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রুয়েদাত দু হাজার আঠারো চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে এগারো সেপ্টেম্বর তারিখে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক পাঁচচল্লিশ শতাংশ মহার্গ বাতা সুবিধা প্রদান করা হয়েছে অসুস্থ অস্বচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে জাতীয় জীবনে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ একুশ জন সুদীকে একুশে পদক দুই হাজার উনিশ প্রদান করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব দরবারে সমুন্নত রাখার লক্ষ্যে সরকার বিশ্বের দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করেছে আটটি বিদেশি দলের অংশগ্রহণে বাংলাদেশ আন্তর্জাতিক নাচ্য উৎসব দুই হাজার উনিশ আয়োজন করা হয়েছে নূতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপনের লক্ষ্যে দু সাল থেকে বিজয়ের মাস ডিসেম্বর সারা দেশের দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মতর প্রজন্মতরে প্রজন্মতরে আমাদের বিজয় মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা চেতনার চিরদিন জাগ্রত থাকবে জামদানি শিল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে অক্টোবর দু মাসে ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কর্তৃক সোনারগাঁওকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে ঘোষণা প্রদান করা হয়েছে জনাব স্পিকার সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধার মুক্তিযোদ্ধার অসীম আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করেছে লাল সবুজ পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাঙালি জাতির মুক্তির পথ নির্মাণে বঙ্গবন্ধুর অবিনশ্বর সাতই মার্চের ভাষণ সহ তার সমগ্র জীবন ও দর্শন বাঙালি তথা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুসরণীয় এ বছর উদযাপিত হবে জাতির পিতা জন্য বার্ষিকী জাতির পিতার জীবন জীবনাদর্শ জনগণের অধিকার আদায়ের জন্য তার অব্যাহত সংগ্রাম নির্বিক দূরদর্শী ও প্রজ্ঞাময় নেতৃত্ব এবং তার গভীর দেশপ্রেম জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিমণ্ডলে স্বীকৃত নতুন প্রজন্মের কাছে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে জাতির পিতার জীবন দর্শন ও কর্ম বিশেষভাবে উপস্থাপনের জন্য মুজিব বর্ষ উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের লক্ষ্যে বিষয়ভিত্তিক সমন্বিত পরিকল্পনায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট তিনশো দুইশো দুইশো তিরানব্বইটি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে সতেরোই মার্চ দু হাজার সতেরোই মার্চ দু হাজার একুশ পর্যন্ত মুজিব বসে দেশ ও দেশের বাইরে সরকারি কর্মসূচি ছাড়াও বিভিন্ন বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংস্থা সকলেই জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে যার যার নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে জনাব স্পিকার দক্ষ ও কল্যাণ ধর্মী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকারি চাকুরি আইন দু হাজার আঠারো প্রণয়ন করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ প্রদান প্রদান করা হচ্ছে সাত্রিশতম বিসিএসের মাধ্যমে এক হাজার জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং উনচল্লিশতম বিসিএস এর মাধ্যমে চার হাজার ছয়শ এগারো জন কর্মকর্তাকে স্বাস্থ্য কার্ডের নিয়োগ প্রদান করা হয়েছে জনাব স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী চিন্তা প্রসূত পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব কারো প্রতি বৈরিতা নয় অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও সুদক্ষ নেতৃত্বে সরকার সফলতার সঙ্গে বিশ্বব্যাপী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে জঙ্গিবাদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী কোন শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত একুশ লক্ষ রোহিঙ্গাকে নিজ দেশে আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার যে অন্য অন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় প্রগতিশীল এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক সমূহ আরো জোরদার করণ বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিদেশে বাংলাদেশের সমবদার সম্প্রসারণ বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার বলিষ্ঠ ভূমিকা পালন করছে জনাব স্পিকার উন্নয়নের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল নারীর ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু সালে তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের কৃতিত্ব স্বরূপ ইউনিসেফ কর্তৃক মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ়করণে আন্তরিক প্রয়াস এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অনবৈদ্য অবদানের স্বীকৃত স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের স্বনামধন্য সংস্থা ডক্টর কামাল স্মৃতি ইন্টারন্যাশনাল কর্তৃক ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু এবং কলকাতা এশিয়াটিক সোসাইটি কর্তৃক টেগর পিস অ্যাওয়ার্ডসে ভূষিত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব দর্শন চিন্তা মনোবিক ও উদারণৈতিক দৃষ্টিভঙ্গি দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছে ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত আন্তর্জাতিক সম্মাননা সম্ভাবনাসমূহ সমগ্র বিশ্বে বাংলাদেশের মর্যাদা এক নূতন পর্যায়ে উন্নীত করেছে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আন্তরিক ধন্যবাদ জানায় বাঙালি জাতির জীবনে হাজার বছরের শ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল অধ্যায় অধ্যায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবাহের উদ্যত্ত আহ্বানে সারা দিয়ে দেশের সর্বস্তরের জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা খেতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের কল্যাণে বিভিন্ন ধরনের কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করা গ্রহণ করে আসছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে বারো হাজার টাকায় উন্নীত করা হয়েছে এবং বছরে দুটি উৎসব বাতা প্রদান করা হচ্ছে জীবিত মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা এবং নববর্ষ ভাতা প্রদান করা হচ্ছে বিভিন্ন শ্রেণীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃত হত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাসিক রাষ্ট্রীয় সম্মানী ভাতার পরিমাণ বৃদ্ধি করে মাসিক সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ পাঁচচল্লিশ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন সহ ও মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করে দেওয়া হচ্ছে জনাব স্পিকার শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধের যে পথে আমরা হাঁটছি সে পথেই বাংলাদেশকে আরো এগিয়ে যেতে হবে বছর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এবং দু সালে মধ্যয়ের দেশ হিসাবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টি দুই সাল ছাড়িয়ে আরও সামনের দিকে দু হাজার একুশ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অভিষিক্ত হবে এটাই জাতির প্রত্যাশা আমি দৃঢ়ভাবে আশাবাদী সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা সরকার নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জন সহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হব জাতীয় সংসদ দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু জাতীয় ঐক্যমত ব্যতীয় শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না গণতন্ত্রের ধারাবাহিকতা আইনের শাসন ও অব্যাহত আত্মসামাজিক উন্নয়নে সকল রাজনৈতিক দল শ্রেণী ও পেশা নির্বিশেষ সকলের ঐক্যমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই স্বচ্ছতা জবাবদিহি পরামত সহিষ্ণুতা মানবাধিকার আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষ সকলকে জনগণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদ যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই জনাব স্পিকার শত প্রতিকূলতা বাধা বিপত্তি ও বৈরিতার মধ্যেও দেশ দেশের সুশাসন সুসংহতকরণ এবং গণতন্ত্র চর্চা ও উন্নয়ন কর্মসূচিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে ইতিহাসে সাহসী সন্তানেরা লক্ষ্য প্রাণের বিনিময়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন আমাদের দায়িত্ব দেশ ও জাতির অগ্রযাত্রাকে ব্যগবান করা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশ থেকে দুর্নীতি সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একাত্তরের শহীদদের কাছে আমাদের অপরিশুদ্ধ ঋণ রয়েছে আসুন ধর্ম গোত্র নির্বিশেষে এবং দলমত দলমত পথের পার্থক্য বলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে আমরা লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই খুদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ তার মূল্যবান ভাষণ সমাপ্ত করেছেন মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার পূর্ণাঙ্গ ভাষণ পঠিত বলে গণ্য করা হয়েছে এবং তা কার্যবাহে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি এখন সংসদ কক্ষ থেকে প্রস্থান করবেন মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামী উনত্রিশ পৌষ চোদ্দোশো ছাব্বিশ তেরো জানুয়ারি দুই সোমবার বিকাল চার ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল তেরোই জানুয়ারি দুই সোমবার বিকাল চার ঘটিকা পর্যন্ত মুলতবি করা হল আপনাদের সহযোগিতার জন্যে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম